আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভাত ছিটানো হয়েছে এবং কেন এই ভাত ছিটানো থাকে বা কী জন্য আমরা ছিটিয়ে রাখি সেটি দেখার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে সহজেই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আপনারা যারা পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন সেখানে হেরাম শরীফের আশেপাশে অসংখ্য কবুতর দেখে থাকবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও হেরাম শরীফের কবুতর এবং ঘুঘু পাখি দেখে থাকবেন। তাছাড়াও যারা আমাকে শুরু থেকে ফলো করে আসছেন, আমি বিভিন্ন সময় কুয়েত শহরের কয়েকটি জায়গায় এভাবে কবুতরকে খাবার দেওয়ার চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম। কুয়েতে মূলত ঘুঘু পাখি এবং কবুতর বেশ দেখা যায়। এগুলো মূলত মালিকবিহীন, কোনো খামারে পালন করা হয় না। মালিকবিহীন কবুতরগুলো গরমের তাপদাহে খাদ্যের জন্য অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করে। তো আমরা যেখানে অবস্থান করি আমাদের বসবাসের এলাকাতে অসংখ্য কবুতর এবং ঘুঘু পাখি দেখা যায়। তো আমাদের ডাইনিংয়ের বেঁচে যাওয়া রাতের ভাত আমরা মাঝে মাঝে এখানে এভাবে ছিটিয়ে রাখি, সাথে দুটি পানির পটও দিয়ে থাকি। মালিকবিহীন কবুতর, ঘুঘু পাখি এবং চড়ুই পাখিগুলো এখানে সারা দিন খাবার গ্রহণ করে। ইচ্ছা মতন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মালিকবিহীন কবুতর এবং ঘুঘু পাখিগুলো তাদের আহার গ্রহণ করে। আমাদের কিছু হৃদয়বান সহকর্মী আছে যারা এই কবুতরগুলোকে ভালোবেসে প্রতিদিনই খাবার দিয়ে থাকে। যদিও আমার পক্ষে সম্ভব হয় না কর্মব্যস্ততার কারণে যারা ফ্রি থাকে, প্রায় সময়ই আমি লক্ষ্য করেছি এখানে প্রতিদিন তারা খাবার দিয়ে থাকে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কবুতরগুলো বেশ স্বাচ্ছন্দ্যে এখানে খাবার গ্রহণ করে। হঠাৎ করে দেখলে যে কারোরই মনে হতে পারে যে হয়তো এখানে কোনো কবুতরের খামার করা হয়েছে। দেখুন কত সুন্দর, একদম খোলামেলা পরিবেশে খাবার ছিটিয়ে রাখা হয়েছে। কবুতরগুলো খাবার গ্রহণ করে মানুষের সাড়া পেলে উড়ে যায়, আবার আসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।